고맙습니다. 고마워. 그럼다, 그럼다. 에이, 깨대. 유샷. গুলশ ট্যাংরা সুন্দরবনের মাছগুলোর ভিতরে অন্যতম স্বাদের একটি মাছ গুলশ ট্যাংরা। যদিও সবসময় এই গুলশ ট্যাংরা সমানভাবে পাওয়া যায় না, সিজনাল এই মাছটি বছরের এই সময়ে প্রচুর পরিমাণে ধরা পড়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও নালা থেকে। আজকেও আমরা গোড়াজাল সেট আপ দিয়েছিলাম সুন্দরবনের একটি চরে, আর আমাদের গোড়া জালে প্রচুর পরিমাণে গুলশ ট্যাংরা আটকা পড়েছে। অলরেডি সে মাছগুলোকে তুলে নেওয়ার কাজ চলতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে প্রচুর পরিমাণে গুলশ ট্যাংরা, যদিও এখন অবধি জালের যে কোষ থাকে সেই কোষের কাছে আমরা যেতে পারিনি। তবে যেহেতু আজকে এই পরিমাণ ট্যাংরা ছড়িয়ে ছিটি আছে, তার মানে হলো আজকে কোষ দিয়েও আমরা প্রচুর পরিমাণে গুলশ ট্যাংরা সংগ্রহ করতে পারবো। আর কোষ বলতে কোনটাকে বোঝাচ্ছি সেটা যারা বুঝতে পারতেছেন না, তারা একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন, দেখতে পাবেন। দর্শক, এবারে আমরা আসলাম কোষের কাছে। কোষ বলতে মূলত এমন একটা জায়গা যেখানে জালটা একটু নিচু করে পাতা হয় এবং ওখান থেকে পানি পুরোপুরি শুকায় না কখনোই, যে কারণে সব মাছগুলো ওখানে গিয়ে জড়ো হয়ে থাকে এবং আমরা খুব সহজেই জাল থেকে মাছগুলোকে তুলে নিতে পারি। দর্শক, এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশই হচ্ছে মাছ টোকানোর লোক। মূলত জালের ভিতরে গুলশ ট্যাংরা ধরা পড়ছে প্রচুর পরিমাণে সেই খবর ছড়িয়ে গেছে আশেপাশের গ্রামে, আর এজন্যই আশেপাশের গ্রাম থেকে পুরুষ, মহিলা, ছেলে, বুড়ো সবাই চলে আসছে মাছ টোকানোর জন্য। জেলেদের থেকে মাছ টোকানোর লোকই বেশি আজকে। আসলে জেলেদের জালে মাছ করলে সেই আনন্দটা এখানকার সবাই ভাগাভাগি করে নেয়। আমরা এখানে হরেক পদের মাছ দেখতে পাচ্ছি, তার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে গুলশ ট্যাংরা, তারপরেই দাঁতনে মাছ দেখা যাচ্ছে, এছাড়া পার্শে মাছ, ভাটা মাছ সহ আরও অন্যান্য কিছু মাছ আছে, তবে গুলশ ট্যাংরাটাই প্রধান আজকে। আর সিজনাল এই মাছটা মূলত বছরের এই সময়টাতেই ধরা পড়ে প্রচুর হয়। আমাদের এই জালের ভিতরে মূলত অনেকগুলো এভাবে কোষ দেওয়া আছে এবং একের পর এক কোষ টেনে টেনে মাছগুলোকে তুলে নিচ্ছি আমরা।
আমাদের মাছ ধরা শেষ করতে করতে এখনো প্রায় 2 ঘন্টার মতো সময় বাকি, মানে এখনো 2 ঘন্টা সময় লাগবে এখান থেকে সব মাছগুলোকে তুলে নিয়ে যেতে। আর আপনারা জানেন যে আসলে মাছ ধরার সময় আমাদের হাতে সময়টা খুবই কম থাকে, কারণ ভাটিতে কেবল খাল শুকিয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে আবার জোয়ার চলে আসবে, আর জোয়ারের পানিতে চাপ দেওয়ার আগেই এই মাছগুলোকে তুলে নিতে হবে আমাদের। তাই জেলেরাও একটু তাড়াহুড়ো করে এই মাছগুলোকে তুলে নেওয়ার কাজটা চালিয়ে যাচ্ছে। দেখুন দর্শক, কি দারুণ মাছগুলো পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। এখানে বেশ ভালো পরিমাণে গুলশে ডাঙ্গরা, পার্শে মাছ, দাঁতনে মাছ আছে, আর এগুলো সবই আল্লাহর নিয়ামত। আমাদের মাছ ধরা একদম শেষের পর্যায়ে, আর কিছুক্ষণের ভিতরেই এখান থেকে আমরা আমাদের জাল খুঁটি সব নিয়েই চলে যাব। তবে এখনো 2-1টা কোষ বাকি আছে, যে কোষগুলোর মাছ ধরা হলেই আমাদের মাছ ধরা সম্পূর্ণরূপে শেষ হবে এখান থেকে। দর্শক দেখুন কি দারুণ মাছ। আমি জানি এমন টাটকা মাছ আপনারা সবাই খেতে খুবই পছন্দ করেন, আর এই জন্যই আমাদের ফিশবেলের জন্ম। সো কেউ যদি এমন মাছের স্বাদ নিতে চান বা আপনার আপনজনদেরকে উপহার স্বরূপ পাঠাতে চান, তাহলে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ফিশবেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা ঘুরে আসতে পারেন ফিশবেলের ওয়েবসাইট থেকে। ফিশবেলের ওয়েবসাইট থেকে বা ফিশবেলের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই আপনি এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলেই আপনারা ফিশবেলের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফিশবেলের ওয়েবসাইট ইউআরএল, ফিশবেলের ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের মাছ ধরার সকল কাজ ইতিমধ্যেই শেষ, এবারে মাছগুলো নিয়ে আমরা চলে যাব আমাদের লোকালয়ে, আর এখান থেকেই কিছু মাছ যাবে আমাদের ফিশবেলির অফিসে, আর বাকি মাছগুলো স্থানীয় বাজারে ডাকের মাধ্যমে বিক্রি করা হবে, আর সেখান থেকেই চলে যাবে আপনার আমার রান্নাঘর। আর গ্রামের সকালটা এভাবে তাজা মাছ দিয়ে শুরু হয় আমাদের। এই জন্যই আমি মাঝে মাঝে বলি, ভিলেজ মর্নিং মিন্স ফ্রেশ ফিশ ফ্রেশ ফুড।
এবারে আমাদের এই মাছগুলোকে নিয়ে যাওয়া হবে নিজ নিজ গন্তব্যে। দর্শক, আজ এখানেই বিদায় নিতে হবে। পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আপনার জন্য আছেই। তো সবাই ভালো থাকুন, চারপাশের সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।